নিজের হাতে গামছা কাপড় কিনে পোশাক বানায়, সিরিয়াল ছাড়লে মন দিয়ে বুটিকি করবেন অভিনেত্রী মানসী সিনহা। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আপনাদের জানাবো অভিনেত্রী মানসী সিনহার জীবনের গল্প। তো বন্ধুরা, অবশ্যই পর্বটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। ছোট পর্দা বলুন বা বড় পর্দা, মানসী সিনহার অভিনয় দেখলে চোখ সরানো দায় হয়ে পড়ে। গত কয়েক দশক ধরেই বিভিন্ন চরিত্রে অনবদ্য অভিনয় দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করেছেন তিনি। কখনো সুপারস্টার অভিনেতাদের মায়ের চরিত্রে, কখনো বা রজতাভ শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের সাথে সহ অভিনেত্রী হিসাবে দেখা মিলেছে তার। তার অভিনয় দেখলেই নিমেষে মন ভালো হয়ে যায়। সদা হাস্য ভরাট মুখ আর সরলতাই তার মূল ইউএসপি। কাজ তার পিছু পিছু ছোটে। সম্প্রতি তাকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক আমাদের এই পথ যদি না শেষ হয়ের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। পর্দার দাপুটে এই অভিনেত্রীর স্বামী, দুই সন্তান আর শাশুড়ি নিয়ে ভরা সংসার। অভিনেত্রীর দুই যমজ পুত্রকন্যা এখন ক্লাস 8, তবে তারা যথেষ্ট স্বাবলম্বী। পর্দার মানসী মানেই পাট করা তাঁতের শাড়ি, ঢিলে খোপা আর লাল একটা টিপ। তার সাজ পোশাক থেকে মোহিত না হয়ে উপায় থাকে না, কিন্তু নিজের সাজার থেকেও লোককে সাজাতেই বেশি ভালোবাসেন এই অভিনেত্রী। হয়তো জানেন না অনেকেই, অভিনয়ের পাশাপাশি মানসীর নিজস্ব একটি বুটিকও আছে। নেহাত শখের বসেই তিনি বুটিক শুরু করেছিলেন। খাদি কাপড় আর মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে গামছা এনে মহিলা পুরুষ নির্বিশেষে সকলের জন্যই পোশাক বানান তিনি। কিন্তু কখনো কোনো বিজ্ঞাপন দিতে দেখা যায়নি তাকে। তার হাতের কাজ এতটাই সুন্দর যে মুখে মুখেই তা পৌঁছে গিয়েছে বহুদূর। নিজের শখটাকে সন্তানের মতোই ভালোবাসেন তিনি। কারিগর থাকলেও সমস্ত পোশাক নিজে হাতেই ডিজাইন করেন মানসী। কখনো সিরিয়াল জগৎ থেকে দূরে সরলে হয়তো বুটিককেই পেশা হিসেবে মেনে নেবেন তিনি। কিন্তু অভিনেত্রীর কথায়, সিরিয়াল মানে স্টেডি ইনকাম। সেই অর্থ যদি বুটিক থেকে না আসে তখন কি হবে? এখনও আমার সেই আত্মবিশ্বাস আসেনি। কমেডি চরিত্রের জন্য বেশ প্রসিদ্ধ মানসী, কিন্তু তার গম্ভীর অভিনয় করার ইচ্ছে ষোলোয়ানা। তার স্বপ্নের চরিত্র 1084 মায়ের মা অর্থাৎ সুজাতা। ভবিষ্যতে অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনারও ইচ্ছে রয়েছে তার। অভিনেত্রী মানসী সিনহা হয়তো অনেকেরই পছন্দের অভিনেত্রী। তো বন্ধুরা, আজকের এই পর্বটি সম্পর্কে আপনাদের কোনো মতামত ও মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।